সালাম আলাইকুম তো সপ্তাহে তিন দিন আমরা নতুনদের ক্লাস করে থাকি সোম বোধ শুক্র আর তিন দিনের ক্লাস মঙ্গল বৃহস্পতি শনি মঙ্গল বৃহস্পতি শনি নতুন গ্রুপের অধ্যায় তিন এবং চার নিয়ে আলোচনা করব অধ্যায় এক এবং দুই কমপ্লিট এবং তিন এবং চার এর ভিডিও গ্রুপে দেওয়া আছে দেখে নেবেন যারা নতুন স্টুডেন্ট সো আজকে আমরা অধ্যায় ষোলোর উপর কুইজ করবো ষোলো থিওরি ভিডিও গ্রুপে দিয়ে দিয়েছি দেখার জন্য সো 16র যে বিষয়বস্তুগুলো আমরা চলে যাব টেস্ট এক টেস্টে Arguementy অধ্যায় 16 অধ্যায় 16র যद्धा ওদের নাম হলো ফের মাতা সস্তা আরএস তো এই তিনটা বিষয়ের উপরে আমাদের কুইজ ফের মাতা কি সস্তা কি আরএস তো কি সো জাস্ট আমাদেরকে এই তিনটা বিষয়ের উপর একটু ভালো করে ধারণা নিতে হবে এরপর কিন্তু কুইজগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো verdadeiro কি falso এখন একটা গাড়ি একটা রানিং গাড়ি একটা গায়ে গায়ে যখন চলে একটা গাড়ি চলতেছে চলমান গাড়িটা কখন থামে একটা চলন্ত গাড়ি কখন থামে থামতে পারে আমার নিজের প্রয়োজনে লাইক আমি কাউকে গায়ে থেকে নামাবো অথবা কাউকে গায়েতে উঠাবো সো একটা চলন্ত গাড়ি আমার নিজের প্রয়োজনে যে থামতেছে আমি ইচ্ছা করে থামাচ্ছি একটা ফোন আসছে ফোন কলে কথা বলার জন্য থামাচ্ছি অথবা কাউকে নামানোর জন্য কাউকে ওঠানোর জন্য নামাচ্ছি এই যে নিজের প্রয়োজনে থামতেছি নিজের প্রয়োজনে এটাকে বলা হয় ফের মাতা নিজের প্রয়োজনে থামা আমি ইচ্ছাকৃত থামতেছি কেউ আমাকে বাধ্য করতেছে না থামানোর জন্য এটাকে বলা হয় ফের মাতা আমি কিন্তু রানিং রোডে চলমান অবস্থায় থামলাম গাড়ির ভিতরেই বসা গাড়ির ভিতরে আমি বসে আছি কারের জাতের উপরে আমি আছি ডান দিকে চাপাই একটু থামলাম এটাকে বলা হয় ফের মাথা নিজের প্রয়োজনে থেমে থেমে আছি আর আমি গাড়িটা নির্দিষ্ট একটা জায়গায় পার্কিং করলাম নির্দিষ্ট একটা এরিয়া কারের জাতার বাইরে রাস্তার বাইরে অথবা কারের জাতার দুই পাশে যে পার্কিং এর জন্য যে পোস্ত দেওয়া থাকে এরকম বক্স বক্স এক সেকেন্ড এমন থাকে না রাস্তার দুই পাশে এই রাস্তার দুই পাশে পার্কিং এর জন্য যে বক্স বক্স দেওয়া থাকে এই বক্স গুলা পার্কিং স্পেস দুই পাশে সো এটাকে এই পার্কিং স্পেস রাস্তার দুই পাশে কিন্তু এরকম পার্কিং করার জন্য এরকম স্পেস দেওয়া থাকে সো পার্কিং কারের তার মধ্যে পড়ে না কারণ কোনটুকু যেখানে গাড়ি চলতেছে পার্কিং স্পেস গুলা কারে জেতার বাইরে যেহেতু গাড়ি চলতেছে না থেমে আছে সো এই যে পার্কিং স্পেস এরিয়া আর সস্তা পার্কিং এর জন্য ফের মাতা কোনটা এই কারের মধ্যেই আমি ডান একটু চাপায় রাখলাম গাড়িটা চাপায় আমি ফোনে কথা বলতেছি অথবা কোনো যাত্রী উঠাচ্ছি বা নামাচ্ছি আমি গাড়ির ভিতরেই বসা এটাকে বলা হয় ফের মাতা আর এই যে পার্কিং স্পেসে গাড়িটা পার্কিং কইরা আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম বের হয়ে বাসায় গেলাম অফিসে গেলাম শপিং মলে গেলাম এই যে পার্কিং স্পেসে নির্দিষ্ট একটি জায়গায় গাড়ি পার্কিং করে গাড়ি থেকে বের হয়ে গেলাম এটাকে বলা হয় সস্তা সস্তা মানে পার্কিং সস্তা মানে পার্কিং ফের মাতা কি আমি রাস্তার মধ্যে আছি আমি এখনো গাড়ি থেকে নামি নাই গাড়ির ভিতরে অবস্থান করে আছি আমি থামলাম সাময়িক সময় নিজের প্রয়োজন এটাকে বলা হয় ফের মাতা আর সস্তা আমি নির্দিষ্ট একটা পার্কিং এরিয়াতে গাড়ি পার্কিং করে আমি গাড়ি থেকে বের হয়ে গেছি এটাকে বলা হয় সস্তা মানে পার্কিং আর তো কি তো আমি গাড়ির ভিতরেই আছি আমি রাস্তার মধ্যে আছি কিন্তু আমাকে থামতে বাধ্য করা হলো আমাকে থামতে বাধ্য করা হলো কিভাবে এই যে ট্রাফিক লাইট গেছে সেই ক্ষেত্রে আমি পারবো যাইতে না আমাকে বাধ্যগতভাবে থামতে হচ্ছে আমি ইচ্ছা নাই আমার থামা তারপর থামতে হচ্ছে হচ্ছে আমাকে বাধ্য করা এই স্ত্রী কাছে এসে আমাকে থামতে হবে সীমাপড় রস্য হলে আমরা থামলাম আবার স্টপ লেখা আমাকে থামতে হবে আবার ট্রাফিক পুলিশ এসে আমাকে থামতে বললো এই তোমা থামো আমাকে থামতে হবে দায় প্রেসিডেন্ট গাড়ি আসছে আমরা থামলাম এই যে রাস্তার নিয়মের জন্য চলাচলের শৃঙ্খলা বদ্ধনের জন্য আমাকে যে থামতে হচ্ছে ইচ্ছার বাইরে সেই থামাকে বলা হয় আর রেস্ত তিন ধরনের থামা দেখলাম ফের মাতা নিজের প্রয়োজনে থামা ইচ্ছাকৃত ভাবে থামা ফের মাতা সস্তা মানে পার্কিং নির্দিষ্ট এরিয়া গাড়িটা রেখে পার্কিং করে বাসায় চলে গেলাম এটা বলে সস্তা আর আর রেস্তো মানে আমাকে কেউ থামতে বাধ্য করতেছে কোনো ট্রাফিক পুলিশ বা কোনো কার্তের লোক অথবা ট্রাফিক লাইট আমাকে থামতে বাধ্য করে এটাকে বলা আর রেস্ত এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আজকে কুইজ তারপর ওই অধ্যায় বিস্তৃত আলোচনা করা আছে প্রত্যেকটা পার্টের ডিটেলস আলোচনা করা আছে কোন কার্তের লোক কোথায় থাকবে কোন কথা কি বুঝায় ডিস করারেও কি সবকিছু কিন্তু আমরা ভিডিওতে অলরেডি ক্লাসে দিয়ে দিয়েছি সকালবেলা আমরা এখন কুইজ করব। চলো এবার কুইজে

কোজি কমেলা ফের মাতা পার্কিং ফের মাতার মতোই নিষিদ্ধ এখানে কিন্তু দুইটা নিষেধ বোঝাচ্ছে পার্কিং সস্তা তো নিষেধ দুই কমেলা ফের মাতা মানে সাময়িক সময় থামানো নিজের প্রয়োজনে সেই সাময়িক সময় থামানোর মতোই পার্কিং করা নিষিদ্ধ দা বানতে আয় দেই রিফিতুর বাণি শহরের ভিতরে যে ডাস্টবিন গোলা ময়লা আবর্জনা ফেলা জায়গাগুলা সেটার সামনে পার্কিং সাময়িক সময় থামানোর মতোই নিষেধ হবে হ্যাঁ পার্কিং নিষেধ কিন্তু পার্কিং কমেলা ফের সাময়িক সময় থামানোর সময় না শহরের মধ্যে যে ময়লা ফেলা জায়গাগুলো আপনি চাই তার সামনে গায়েটা ফের মানে করে রাখতে পারবেন ফের মানে করে আপনার যদি ময়লা থাকে গাড়ির মধ্যে বাসা থেকে ময়লা নিয়ে আসছেন আপনি গায়ে থেকে বেরোয় ময়লাগুলা ফালে আবার আপনি চলে গেলেন ফের মানে করা যেতে পারে যেহেতু এখানে ময়লা ফেলা জায়গা আছে আপনি গাড়ি নিয়ে সাময়িক সময় অপেক্ষা করলেন অথবা গাড়ির সাথে আপনার কোনো ফ্রেন্ড ফ্রেন্ড বাসা থেকে একসাথে আপনার ময়লার হইলো আপনি গাড়িটা রাখলেন আপনার ফ্রেন্ড বের হয়ে আবার গাড়িতে বসলো এই পাবলিক টয়লেট তারপরে রিফি তুরবাণী এটার সামনে ফের মারে করা যায় সাময়িক সময় আপনি থামলেন নিজের প্রয়োজনে ফের মারে মানে কি আপনি গাড়ির ভিতরে আছেন পিছন থেকে যদি গাড়ি আসে ময়লা নেওয়ার জন্য আপনি সরে যেতে পারবেন আর সস্তা মানে কি গাড়ি রেখে আপনি দূরে চলে গেছেন ওই মোমেন্টে যদি ময়লা নেওয়ার জন্য গাড়ি আসে আপনি গাড়িতে সহায়তা না সস্তা বিয়ে ঠিক আছে সস্তা করা যাবে না কিন্তু ফের করা যায় পাবলিক টয়লেটের সামনে ফের মানে করা যায় তারপর রিফি তুর সামনে ফের মানে করা যায় আবার ইমার্জেন্সি যে পার্কিং গুলা থাকে দেখবেন হসপিটালের মধ্যে বিভিন্ন জায়গা আছে ইমার্জেন্সি লেখা মানে অ্যাম্বুলেন্স এসে থাকবে এখানে আপনার চাইলে সেখানে কিন্তু ফের মানে করতে পারবেন যাত্রী নামাইলেন যাত্রী উঠালেন রোগী নামাইলেন রোগু উঠালেন আপনি আপনার থেকে অ্যাম্বুলেন্স আসার আগে সরে যেতে পারবেন কিছু ইমার্জেন্সি পার্কিং হসপিটালের সামনে ফার্মাসির সামনে ইমার্জেন্সি পার্কিং লেখা থাকে এখানে ফের মানে করা যায় তো সস্তা করা যায় না বাট যে বলতে সস্তা ফের মাতার মতো নিষেধ কিছু হবে ফালস লা fermata è consentita davanti ai cassonetti dei rifiuti urbani. Rifriti urbani, borgio, dustbin. So, la fermata consentita, chiamo il sometamano, o non modita per cere, chiamo il sometamano, di di segreto dove fermare il voto, dustbin è un metamerebusno. La sosta in corrispondenza degli scivoli o dei raccordi tra i marciapiedi e la carreggiata utilizzati dai veicoli per persone invalide comporta, tra l'altro, লা দি পন্টি দা লা প্যাটেন্তে কি করলেন লা সস্তা মানে পার্কিং করলেন কোথায় কোরিসপন্ডেন্সা ওই জায়গায় কোন জায়গায় ইছি বলি সে বলে কোনটা দেখবেন যে মারচাপেদির এক সাইডে এক পাশে এরকম এই ঢালু কোরে রাস্তার সাথে মিশানো থাকে প্রতিবন্ধী হুইলচেয়ার নিয়ে যারা সহজে উঠতে পারে মারচাপেদির মধ্যে আবার ওই যে কারো বাচ্চাদের ঠেলে প্যাসেজিনো প্যাসেজিনো নিয়ে যারা খুব সহজে মারচাপেদি চলতে পারে এর জন্য মারচাপেদির কিছু কিছু অংশে রাস্তার সাথে সমান্তরাল করে সমানভাবে এরকম মেশানো থাকে এই জায়গাটাকে বলা হয় শিবলি এই শিবলির সামনে কিন্তু আপনার এই পার্কিং ফের মানে কিছু করা যাবে না যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা জায়গা বলা হচ্ছে যদি ওটা সামনে পার্কিং করেন সস্তা যদি করেন সেক্ষেত্রে আপনার সত্যাস কাটবে কমে যাবে কি কমবে পন্তি দে পার্কিং করলে পাতেন্দা থেকে পন্তি কাটবে ঠিক আছে এটা ভেড়া প্রশ্ন জরিমানাও করবে অনেক

সস্তায় বিয়ে্কিং নিষেধাস কোন গাড়িগুলোর জন্য বিশেষ ক্যাটাগরি গাড়িগুলোর জন্য রিজার্ভ যে এরিয়া গুলা সেখানে আপনার পার্কিং করা নিষেধ পার্কিং করা যাবে না ভাই প্রশ্ন স্টেশন একটা জায়গা পার্কিং সংরক্ষিত স্থান হ্যাঁ থাকে যে কিরকম যে এই দেখবেন যে লেখা থাকবে কিছু পার্কিং লেখা থাকবে যে কন্দমিন মানে কি যাদের রেসিডেন্ট তারা কিছু কিছু জায়গায় দেখবেন লেখা এনসিসি লেখা থাকে যে এনসিসি করতে পারবে কিছু কিছু লেখা থাকবে যে জিডি গোয়াডা ফিন্সে পার্কিং করতে পারবে কিছু কিছু জায়গায় লেখা থাকবে এই শপিং মলের নাম দেওয়া থাকবে যে ওই শপিং ওই শপিং মলের লোকরা পার্কিং করতে পারবে তো এরকম কিছু কিছু সংরক্ষিত পার্কিং থাকে কমনী থেকে অনুমতি নেয় রাস্তার পাশে হলুদ দাগ দিয়ে দেয় যে এটা এই একটা ফ্যাক্টরিতে কাজ করে এই ফ্যাক্টরির লোকজনের জন্য এই কটা পার্কিং রিজার্ভ আদৌ আছে তো ওইখানে আপনি আমরা পার্কিং করতে পারবো না সেটা কি স্পাস রিজার্ভ আছে আলিস্তান দে ভেহিকল ইন সার্ভিসিও দি পিয়াসা মানে এই শহরের কাজ কাজ শহরের মধ্যে কোনো বিশেষ কারণে কিছু কিছু পার্কিং স্পেস রিজার্ভ করা আছে সেখানে আমরা পার্কিং করতে পারবো না Durante la sosta nelle strade a forte pendenza, è opportuno che il conducente azioni il freno di stazionamento, inserisca il rapporto più basso del cambio di velocità e lasci il veicolo con le ruote sterzate verso il marciapiede. Rasta da chierom, forte pendenza. Oneg bici dalurasta, nice digerassa dalurasta. Ecco, la tua digerassa dalurasta. Dalurasta, dalurasta al modo di il parking nice গাড়ির ঝোঁকটা নিচের দিকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক করছেন ঠিকই ফ্রেন ও দিস্তান হ্যান্ড ব্রেকটা আপনি সক্রিয় করছেন ঠিকই তারপরও গাড়ি যেহেতু অনেক ওজন অনেক সময় দেখা হ্যান্ড ব্রেক সক্রিয় করার পরও গাড়ি অনেক সময় কি করে নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি হ্যান্ড ব্রেক সক্রিয় করার পরেও আপনাকে কি বলছে ইনসিরিসকা ইল রাপ্পর তো প্রিয় বাসা দেল কামবেদি ভেরিসিতা গিয়ারটা গিয়ার এক গিয়ার দিয়ে রাখতে বলছে অথবা ব্যাক গিয়ার দিয়ে রাখতে বলছে যেন আপনি নিউট্রেল না রাখেন নিউট্রেল রাখলে গাড়িটা হালকা হয়ে যায় তো ব্রেক যদি ঠিক কাজ না করে গাড়িটা কিন্তু নিচের দিকে অলরেডি ঢালুতে নেমে যাবে সো আপনি শুধুমাত্র ব্রেক সক্রিয় করলেই হবে না হ্যান্ড ব্রেক অ্যাক্টিভ করলেই হবে না সাথে সাথে আপনাকে বলছে কাম বেদি বেরোসিতা মানে কি গিয়ারের কথা বলা হচ্ছে পিও বাসা এক গিয়ারে দিয়ে রাখতে বলছে এবং তার পাশাপাশি লাছে ইল ভেহিকল কন লে রোড চাকাগুলা স্ট্রেট জারে ভোলানতে ঘুরিয়ে ব্যাস ইল মারচApiException চাকাগুলা মারচApiException দিকে ঘোরা রাখতে বলছে যেন গায়টা অনন্ত তো নিচের দিকে নামতে গেলে মারচApiException দিকে বাড়ি খেয়ে একটা সাপোর্ট পায় ক্লিয়ার যে রাস্তা যদি চাকাটা সোজা থাকতো তাহলে ঢালুর মধ্যে কিন্তু ব্রেক ঠিক পথে কাজ না করলে কিন্তু নিচের দিকে নামে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি চাকাটা ঘোরায়া মারচApiException দিকে অ্যাঙ্গেল করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু গায়রা তো নিচের দিকে যাবে

Il conducente deve collocare il veicolo il più vicino possibile al margine destro della carreggiata. Con ecco, marcia a piedi, rialzato, uccio, non esisteva niente. In caso di fermata su strada urbana, in cui giudici appassionati sono stati chiesti di fermarsi, যেখানে নন এজিস্তে মানে নাই ইল মার চাপিয়ে দে রিয়াল সাদ মার চাপিয়ে দিতে উঁচু করা নাই মার চাপিয়ে বেসিক্যালি কিন্তু চার পাঁচ ইঞ্চি উঁচু থাকে ছয় ইঞ্চি উঁচু থাকে রাস্তা থেকে হ্যাঁ যখন থাকবে তখন আপনি মার চাপিয়ে ঘেসা ফের মারে করবেন যেহেতু একটু উঁচু তো মানুষজন চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে মার মধ্যে আর যদি মার চাপিয়ে নন এজিস্তে না থাকে উঁচু না থাকে সেক্ষেত্রে যদি আপনি একদম বর্ডার ঘেসে গাড়ি থামান মানুষজন কিভাবে যাবে যেহেতু মার চাপিদি নাই সেখানে মানে উঁচু না মাছ চাপি যদি লেবেল করা সেক্ষেত্রে আপনাকে এক মিটার জায়গা রেখে আপনাকে কি করতে হবে গাড়ি থামাইতে হবে মানুষজন চলাচলের জন্য কোনো নির্দিষ্ট উঁচু করে কোনো জায়গা দেওয়া নাই রাস্তার সাইড দিয়ে হাটে তো সেই ক্ষেত্রে যদি আপনি পার্কিং করতে হয় বা থামাইতে হয় আপনি যদি ঘেঁষা থামান তাহলে কিন্তু মানুষ যাইতে পারতেছে না মানুষকে কি করতে হচ্ছে আপনার গাড়ি ওভারটেক করে রাস্তার মাঝখানটা পার হতে হচ্ছে তো সেই ক্ষেত্রে যেখানে নাকি মাঠ চাপিয়ে দিয়ে উঁচু থাকবে না নন এজিস্টে ইল মাঠ চাপিয়ে দিয়ে তো সেইখানে আপনার গাড়ি থামাইতে হইলে আলমেন উন্নত্র কমপক্ষে এক মিটার জায়গা বামে রাখলে বামে রাখলে ডানে এক মিটার জায়গা স্পেস খালি রেখে গাড়ি থামাইতে হবে যেন এখান দিয়া মানুষ পারাবার হইতে পারে প্রতিবন্ধীর গাড়ি হুইল চ্যার নিয়ে যেতে পারে বাচ্চা ঠেলে পাশে দিনে যেতে পারে তো সেক্ষেত্রে আলমেন মেত্র আপনাকে স্পেস রাখতে হবে আর কুইজে বলছে আপনাকে কি

পার্কিং এবং সাময়িক সময় নিজের প্রয়োজন থেমে থেমে আসেন দুইটাই নিষেধ ইন দেশটা যেতে হইব আপনাকে তো এই কারতলের সামনে বড় একটা কামিউন যদি আপনাকে থামে থামায় রাখে তো পিছন থেকে আপনি বুঝতে পারতেছেন না যে কারতল রাস্তার মধ্যে আছে আপনাকে ডান দিকে যেতে বলছে আপনি কামিউনটাকে ওভারটেক করে সোজা গেলেন গা

Prima di iniziare a guidare un autoveicolo, bisogna individuare i comandi, leve e pulsanti necessari per la guida e comprenderne bene il funzionamento. Posso, cioè, prima di iniziare a guidare un autoveicolo, e la guidazione, per cui, un autoveicolo, in marcia con raggi, bisogna individuare i comandi, perché chi è comandi? ইন্দির ভিতরে জানতে হবে শনাক্ত করতে হবে যেমন আপনি আমার গায়ে চালাচ্ছেন তখন বলবেন আপনার হ্যাঁ কিছু কিছু গাড়ির ব্যাগ গিয়ার আছে আপনার একদম লাস্টে নিচে কিছু কিছু আছে আপনার উঁচু কইরা আবার ডান দিকে নিচে দিতে হয় কিছু কিছু গাড়ি আছে এই ডাবায়া ডান দিকে দিতে হয় তো আপনি যদি না জানেন আপনি গাড়ি চালাতে বসছেন ঠিকই

তারপরে যুবত কোয়ে রাখছে জিজ্ঞাসা করবেন এমন না যে কন্ট্রোল করবে না আপনি একটা আননোন পার্সোনাল গাড়ি পাতেন্ট থাকলে আপনি চালাতে পারবেন আপনি যে কারো গাড়ি চালাতে পারেন পাতেন থাকলে কিন্তু যখন চালাবেন তার আগে আপনার বেসিক জিনিসগুলো আক্স করতে হবে হ্যাঁ এই গাড়ি ব্রেক কি ঠিক কাজ করে কিনা তারপরে কাগজপত্র কোয়ে রাখা হয়েছে রিভিউশন করছে কিনা তারপরে ট্রেনগুলি কোয়ে রাখছে ব্যাগ জ্ঞান কেমনে দেয় হ্যাঁ সিট কেমনে পিছিয়ে নেয় তারপরে এই হেডলাইট কেমনে জ্বালায় ইন্ডিকেটার কেমনে দেয় এই বেসিক জিনিসগুলো আপনার করতে হবে নিজের গাড়ি জানেনি আসতে অভিজ্ঞতা এটি বলা পেলাম কম প্রেনে বে ইনফুন সিনেমাতে এবং খেয়াল করতে হবে সবগুলা ঠিক মতো কাজ করে কিনা হেডলাইট কাটা আছে কিনা এটা খেয়াল করতে হবে চালানোর আগে ভারত প্রশ্ন

বাম পাশে আপনার থামানো নিষেধ আর সেন্সর ক্ষেত্রে ডান দিকে যাবে বাম দিক থেকে আসবে তো সেই ক্ষেত্রে আপনি যদি বাম দিকে ফের মারে করেন অপর পাশে সেন্সতে সেক্ষেত্রে কিন্তু একটা মুখোমুখি মানো হচ্ছে তো সেন্স হইলে আপনি বাম দিকে ফের মারে করতে পারবেন না বাম দিকে তো আপনি যাইতে পারবেন শুধু ওভারটেক করার জন্য ওভারটেক হয়ে গেলে ডান আসতে হবে বাট বাম দিকে থেমে থাকা প্রপিও মূলত পেরি গেল যে কন্ত্রমান অপর পাশে করছে আপনি যাচ্ছেন আর যদি বল সেনসরিক বলা হইছে যে এক দিকে যাচ্ছে ওই দিকে ওভারটেক করতেছে সেই ক্ষেত্রে সেনসরিক হইলে আপনি কাউকে নামানোর জন্য এই দিকে তার বাসা আপনি বাম দিকে ইন্ডিকেটর দিয়া তাকে নামায় আপনি আবার ডান দিকে করছে চলে আসতেন সো সেনসরিকতে বাম দিকে ফের মানে করা নিষেধ না বাট কই যে বলছে ফের মাতা নিষেধ বাম দিকে সেন্সনিকর মধ্যে এর জন্য হবে ফালসো brevi soste sono consentite nelle aree pedonali urbane দেখেন এই রে মধ্যে কোনো গাড়ি প্রবেশই করতে পারবে না এটা মানুষ চলাচলের জন্য একটা সংরক্ষিত জায়গা এখানে সাইকেল চলতে পারে পুলিশের গাড়ি চলতে পারে সার্ভিসিও প্রতিবন্ধীদের গাড়ি ইলেকট্রিক গাড়িও চলতে পারে বাট কোন প্রাইভেট কার চলতে পারবে না ইলেকট্রিক গাড়ি যেগুলো ইলেকট্রিক যেগুলোতে ধোঁয়া বের হয় না মানুষের জন্য কোনো ক্ষতি করবে না সেরকম গাড়ি চলতে পারবে যদি অনুমতি থাকে আর সাইকেল চলতে পারবে খায় আসতেছি এর জন্য এই রেপেদনালে ঢোকে আপনি পার্কিং করে বাসায় চলে গেলেন এটা করা যাবে না কই যে বলছে সোনো কনসেন্টিতে ব্রেবি সস্তে ব্রেবি মানে অল্প সময় অল্প সময় পার্কিং করার অনুমতি আছে এই পেদনালে উর্বা ফালতু প্রশ্ন

হ্যাঁ এখানে পার্কিং করা যাবে কিন্তু পাকা তো কি করতে হবে আপনি যদি ওখানে দশ মিনিটের জন্য আপনাকে পাকা তো পাকা তো কি করবেন এই যে এই মেশিনের মধ্যে আপনি যখন দুই ইউরো দিবেন টিকিট বের হবে দুই ইউরোতে আপনি কতক্ষণ পার্কিং করতে পারবেন লেখা আসবে দুই ইউরোতে আপনি এক ঘন্টা ওনারা পার্কিং করতে পারবেন তো যে সময় রাখবেন সেই সময় থেকে এক ঘন্টা কাউন্ট হবে যে সময় এখানে দুই রুদি পেন সেই সময় থেকে সময় কাউন্ট হবে সো এখানে গায়ে রাখবেন আপনাকে অবশ্যই এই পার্কি মিত্র ব্যবহার করতে হবে যদি দুই মিনিটের জন্য পার্কি মিত্র ব্যবহার না করে গায়ে রাখছেন ওই টাইমে ট্রাফিক পুলিশ এসে যদি দেখে এখানে গায়ে রাখা আছে টিকিট কাটা নাই কারণ কি টিকিট কাটলে টিকিটটা গাড়ির সামনে রেখে দিতে হয় গাড়ির সামনে যে পাড়া বেসা গ্লাসটা ভিতর দিয়া গ্লাসের সামনে রেখে দিবেন ট্রাফিক পুলিশ দেখবে কতক্ষণের জন্য পার্কিং এর জন্য পেমেন্ট করছেন কতক্ষণ হইছে সো যদি আপনি এইটা ব্যবহার না করে পার্কিং করেন আপনি কিন্তু জরিমানা দিবে তো কোনভাবেই আপনি এখানে পার্কিং করতে পারবেন না এই মিটারটা ব্যবহার না করে অল্প সময় ব্যবহার করলে আপনাকে এখানে টোকেন নিতে হবে তো কুইটা বলছে ব্রেবে সস্তা ব্রেবে ব্রেবি অল্প সময় সস্তা নন অক করে প্রয়োজন নাই নন অক করে করে মানে প্রয়োজন অক করে মানে প্রয়োজন নন মানে প্রয়োজন নাই ওতে ইল পার্কিং মিটার ওই পার্কিং মিত্র মেশিনটা ব্যবহার করা প্রয়োজন নাই যদি আপনি অল্প সময় পার্কিং করেন গুহা সুরঙ্গ পথ টানেল হ্যাঁ তো এইখানে কিন্তু আপনি যদি থামান বিপজ্জনক একটা চলমান চিরকুলারের মধ্যে আপনি থামিয়েছেন কোন টানেল সুরঙ্গ পথ একটা কুরবা এগুলা কিন্তু বিপজ্জনক টানেল পূর্বা তারপর আপনার এই দোস তো টানেল একটা সুরঙ্গ পথ গুহা তো এখানে বলা হচ্ছে লাফের মাথা বিয়ে তো এখানে আপনি পার্কিং সাময়িক সময় থামাইতে পারবেন না গার্লেরি গার্লেন গিয়ে মানে কি গার্লেরি মানে কি টানেল এই যে টানেলের ভিতরে ঢুকতেছেন এই টানেল ঢুকতেছেন এটার মধ্যে আপনি থামাইলে একটা মন তো পেরিগুলো একটা অ্যাক্সিডেন্ট হইলে পুরা টানেলটা জ্যাম হয়ে যাচ্ছে তো এখানে আপনি চলাচলের মধ্যে হুট করে থামাইতে পারবেন না সালবদিবের সা সিনাল না যদি বিশেষ কোনো কারতলো না থাকে টানেলের মধ্যে কিন্তু আপনার আবার কারতলো আছে একটু জায়গা জায়গায় পেঁয়াজ যা স্পেস থাকে তো এরকম স্পেস কারতলো না থাকলে টানেলে থামানো নিষেধ সাল মানে সারা উইদাউট সালবো মানে বাদে দিবের সিনাল না যদি নির্দিষ্ট কোনো কারতলা না থাকে দ্বিব্য না থাকে তাহলে টানেলের ভিতরে থামানো কি নিষেধ প্রশ্ন La sosta negli spazi riservati alla fermata e alla sosta dei veicoli per persone invalide comporta una sanzione pecuniaria, ma non la sottrazione di punti dalla patente del conducente. artic artic. সস্তা পার্কিং করেন নেডি ওই জায়গায় পার্কিং করেন কোন জায়গার মধ্যে যে জায়গাটা রিজার্ভ আছে আর ফের মাদা এলা সস্তা দেই ভেহিকুলি পের পেরসন ইন ভালিদে প্রতিবন্ধীদের জন্য যে পার্কিং রিজার্ভ করা থাকে হলুদ রং দিয়ে দেখবেন প্রতিবন্ধী সুবিধা থাকবে এখানে এবং কয়টা পোস্টের জন্য রিজার্ভ দুয়ে দুই পোস্ট এখানে জাল লো কালার এখানে হুইল চেয়ারে সুবি আঁকা থাকে এই প্রতিবন্ধীদের জন্য যে পার্কিং স্পেস সেখানে যদি আপনি পার্কিং করেন আপনাকে আর্থিক জরিমানা দিতে হবে che cazzè punti o caratevi per i punti caratevi ma qui si vuole ma non la sottrazione ma non di punti della patente del conducente cioè allora che punti come è che tu giurisprendi per la falsa push no punti o come giurisprendi per la falsa push no giurisprendi per la falsa push out of the centri abitati in caso di impossibilità a collocare il veicolo fuori della carreggiata

কারা বাইরে গিয়ে বা নির্দিষ্ট পার্কিং এরিয়াতে গিয়ে থামানোর চেষ্টা করবো বা যদি কোন কারণে গাড়ি নষ্ট হয়ে গেল এমন ভাবে নষ্ট হয়ে গেল ভাবে আর গাড়ি সরানো যাচ্ছে না সেক্ষেত্রে যে কোনো উপায় হোক ঠেলা ধাক্কা মেরে হোক আমাকে কি করতে বলছে যে মার্জিনে দেশে লাগাই যে এর ডান দিক চাপায় তারপরে রাখো মাঝখানে রাখলে পিসের গাড়িগুলোর জন্য একটা ইন্ত্রা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে চলাচলটা একটা জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে সো তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে অথবা দুইটা গাড়ি করছে সেই গাড়ির শো করছো পুলিশ টুলিশ আসা রাখ পর্যন্ত তোমরা বেসিক জিনিসগুলাকে কমপ্লিট করো গাড়িটা কোথায় ছিল গাড়ির পজিশন কি এগুলা বেসিক চিট ক্লাপ ক্লাপ করে গাড়িটাকে রাস্তার ডান দিকে আগে সরাও দুইটা গাড়ি ডান দিকে আগে নিয়ে রাখো চলাচল গুলা আগে শৃঙ্খলা বর্ধন করে দাও তো এটাই বলা হচ্ছে গাড়ি কোনো কারণে সহায়তা না পারলে ডান দিকে চাপাইতে বলছে মার্জিনে দেশ চলতে কারের যাতে বেহারো প্রশ্ন La sosta è consentita negli spazi riservati allo stazionamento e alla fermata degli autobus, dei filobus e dei veicoli circolanti su rotaia purché sia di breve durata. Sosta consentita, parking অনুমতি আছে, parking করতে পারবেন, nilis pas riservati allo stazionamento e fermata di autobus, bus fermata, filobus fermata, seta okhane bus per bus stop, filobus stop, okhane apte parking korte parben অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য বাস ফের মাতা কোনোভাবেই আমরা দেখেন ফের মাতা অত শ্রাতার মধ্যে মারে করা যাবে না ঠিক আছে ফের করলে পিছের কাজে আমাকে ধাক্কা মারবে কিন্তু ইমার্জেন্সি যদি হয় একটা কোর্স ইমার্জেন্সি আছে না গায়ে নষ্ট হয়ে গেল গায়ে নষ্ট হয়ে গেল চাকা পাঞ্চার হয়ে গেল যাত্রী অসুস্থ সেই ক্ষেত্রে আমরা এই ডানদিক দিক কোর্স এর ইমার্জেন্সির মধ্যে এসে সর্বোচ্চ 3 ঘন্টা ফের মানে করতে পারবো বাট কই যে বলতে ফের মাথা ভিয়ে দাতা লুঙ্গো লে অটোস্ট্রাদে অটোস্ট্রাদের মধ্যে থামানো নিষেধ আঙ্কে ইন কাজ যদি ইমার্জেন্সি ইমার্জেন্সিও যদি হয়

মানে মানন মানে কিন্তু না প্রিমা দি সেন্দ্রে দিল ভেহিকল গাড়িতে নামার সময় সস্তা গাড়িটা পার্কিং করে নামার সময় এর কন্দ চেন্দ্র চালককে দেবে আজিওনার ইল ফ্রেন মানো ফ্রেন মানো বা ফ্রেন দিস্তান জন মানে হ্যান্ড ব্রেক সক্রিয় করতে হবে হ্যান্ড ব্রেক অ্যাক্টিভ করতে হবে দিল ভেহিকল সু টু টেল সব রাস্তার মধ্যে ইন দিশে যা ঢালুতে নামার সময় যে রাস্তাগুলো ঢালুর দিকে নিচের দিকে সেই রাস্তাগুলোর মধ্যে হ্যান্ড ব্রেক সক্রিয় করবে মানন কিন্তু না In quelle, in salite che indugono di curar della stagola, salita si can è cane. Hand break shop. Di colore non è mai stato fatto. Gioco la stagola, ma del chi portove hand break shop. nei centri abitati, la fermata e la sosta sono vietate in corrispondenza delle aree di intersezione. E in prossimità di esse a meno di 5 metri, salvo diversa segnalazione, salvo diversa. Si sì, nasce giudico non bisse scatronata che. তাহলে ইন প্রচুর কাছাকাছি মেয়া নদী চিং কমিটি পাঁচ পাঁচ মিটার কমের মধ্যে আমরা পার্কিং করতে পারবো না পার্কিং বা ফের মানে করা যাবে না ইন প্রচুর চোর রাস্তা চারটা রাস্তা যখন আসলো আমরা শহরের মধ্যে কি করতে পারি এই চোর রাস্তা থেকে পাঁচ মিটার জায়গা পরে গিয়ে পাঁচ মিটার পরে গিয়ে আমরা কি করতে পারি পাঁচ মিটার পর থেকে আমরা এখানে ফের মারে সস্তা করতে পারবো পাঁচ মিটার পরে পাঁচ মিটার পরে গিয়ে আমরা 5 মিটার পরেই আমরা কি করতে পারবো সস্তা ফের মানে করতে পারবো শরের মধ্যে কিন্তু এক সেকেন্ড কিন্তু কোইজা বলছে মেন অফ দ্য ট্রিগোনোমেট্রি 5 মিটার কম যদি হয় 5 মিটার কম যদি হয় খুব কাঁচা কাচি সেই ক্ষেত্রে কিন্তু ফের মাতা সস্তা শুনো ভেত তা নিষিদ্ধ তাহলে কষ্ট হবে ভের মেন অফ দ্য ট্রিগোনোমেট্রি মিটারের কম যদি হয় চৌরাস্তার আমরা খুব কাঁচা কাচি যদি চলে যাই তাহলে কিন্তু ওখানে ফের মানে সস্তা কিছুই করা যাবে না বাট আমরা চৌরাস্তার পাঁচ মিটার আগে থাকতে আমরা এখন ঢুকি নেই চৌরাস্তার মধ্যে পাঁচ মিটার বলতে কতটুকু বোঝাচ্ছে আপনার ধরেন কতটুকু আমি কেন বোঝাবো পাঁচ মিটার এতখানি এতখানি ধর একটা গাড়ি একটা গাড়ি কত মিটার হয় লম্বা ধরেন একটা গাড়ি তিন মিটারের মতো হয় হ্যাঁ তো এরকম দুইটা গাড়ি সমান জায়গা দেখি ইনকোচের মধ্যে আপনার গাড়ি রাখতে পারবেন যেন একটা গ্যাপ থাকে

আরেস্ত হইল লা টেম্পোরানিয়া সাময়িক সময় সাসপেনশনে দে লা সাময়িক সময় চলাচলটা স্থগিত রাখলেন পেন এসিজেন্সা কার প্রয়োজনে দেল কন্দো চেন দে চালকের প্রয়োজনে অথবা দে পাসেজরি দিন ভেহিকল চালক বা যাত্রীর প্রয়োজনে টেম্পোরানে সাময়িক সময় স্থগিত রাখলেন সাময়িক সময় গাড়ি থামাই রাখলেন সেটাকে বলা হয় ফেরমাতা বা কই বলছিল আরেস্ত আরেস্ত হইল

দুরান্তে পার্কিং করার সময় হ্যাঁ থামানো মানা করা পার্কিং করার সময় আপনাকে এমন ভাবে গাড়িটা লক করতে হবে যেন আপনার অনুমতি ছাড়া আপনার ইচ্ছা ছাড়া যেন কেউ গাড়িটা ব্যবহার করতে না পারে মানে পার্কিং করছেন আপনি দরজা লাগান ঠিক মতো আপনি চলে গেছেন অনেকে দরজা খুলে ভিতরে বসে করেন হ্যাঁ এমন করা যাবে না গ্লাস খুলে রাখছেন হ্যান্ড ব্রেক লক করতে হবে এক গিয়ার দিয়ে রাখতে হবে মার্চে পিছির দিকে চাকা ঘুরে রাখতে হবে এই কাজগুলো করে আপনাকে কি করতে হবে বের হইতে সো পার্কিং করার সময় দূরান্ত সস্তা চালক কেমন এমনভাবে পার্কিং করতে হবে যেন কেউ তার অনুমতি ছাড়া গাড়িটা ব্যবহার করতে না

করতে হবে হুট করে ফের মারে করা যাবে না সতর্ক কাউতে মানে সতর্ক সাবধান সাবধান অবলম্বন করতে হবে তার হয় আপনার নিজের প্রয়োজন থামতেছেন ঠিকই মানে থামার কারণে অ্যাক্সিডেন্ট না হয় এই জিনিসটা আপনাকে সর্বদা খেয়াল রাখতে হবে প্রশ্ন

প্রন্ত থাকতে হবে রিপ্রেন্দ্রের মার্চা যে কোনো সময় যদি স্টার্ট দিতে পারেন আপনাকে রেডি থাকতে হবে বাট কুইজে বলছে পালন তানার দূরে যেতে পারবেন প্যার ব্রেবিস সিমো ট্যাম্পো প্রিমাদি রিপ্রেন্দ্রের মার্চা অল্প সময়ের জন্য আপনি দূরে যেতে পারবেন ফের মাথা করার সময় এটা প্রশ্ন লা সস্তা è vietata in ও o in prossimità dei passaggi a সস্তা Eh, yeah, sosta parking con o in prossimità dei passaggi il rail crossing è lì corrisponde al casacazio il casa gassio, parking è Vero nelle zone nelle quali gli spazi di sosta sono delimitati da segnaletica orizzontale il conducente può sistemare il proprio veicolo anche fuori dall'apposito spazio stallo, adesso destinato a condizione che la sosta sia di brevissima durata allora quiz.

লি স্পাসি দি সosta পার্কিং এ স্পেস গুলা সোনো দি যেটা জেটা লিমিটেড করা আছে দা সিনারেtica অরিজন্টাললে মানে রাস্তার মধ্যে পার্কিং এর জন্য এরকম স্পেস দেওয়া আছে স্পেস গুলা এরকম লিমিটেড করে আকা আছে অথবা এরকম ভাবে সাদা দাগ দিয়ে আপনাকে এরকম পার্কিং স্পেস গুলা কী হইছে এরকম আইকে দিছে যে এর ভিতর পার্কিং করতে হবে আপনারা হ্যাঁ এরকম থাকে রাস্তার মধ্যে থাকে এরকম পার্কিং এর জন্য বিভিন্ন ঘর ঘর করে দেয় লিমিটেড করে দেয় দিনিমিত করে দেয় হ্যাঁ লিমিটেড করে দেয় এই কন্দ চাই পিস্তে মারে এর প্রপিও ভেহিক হলো আংকে ফোরি দাল যে বর্ডারটা যে বক্সটা আপনি চাইলে এই বক্সের বাইরেও পার্কিং করতে পারেন ফোরি বক্সের বাইরে গিয়া অথবা দুইটা বক্স মিলা অথবা এভাবে পার্কিং করতে পারবেন পর সিস্টেম মারে মানে কন্ধ চাইতে পর সিস্টেম মারে এই প্রোপে গুলো সে তার নিজস্ব গাড়িটাকে আংকে ফোয়ে দা লাপ্ত স্পেস করে দিয়ে দিচ্ছে গাড়িগুলোকে এই দাগের ভিতরে পার্কিং করতে হবে এই দাগের ভিতরে পার্কিং করার জন্য নির্দিষ্ট দাগ দেওয়া আছে তো চালক চাইলে দাগের বাইরে গিয়েও পার্কিং করতে পারবে বলছে হ্যাঁ এদ এস দৃষ্টি না তো একন্দৃশ্যে অনেক কেলা সস্তা সিয়া দে ব্রেবি সীমা দোরা ব্রেবির সীমা অতি অল্প সময়ের জন্য গাড়ি পার্কিং করবো তো এর জন্য এটা ভিতরে ঢোকানোর সময় নাই বাইরে করার অনুমতি আছে বলা হচ্ছে হবে আপনাকে বক্সের করতে বাসায় ঢোকার গেট ঢোকার গেটের সামনে একটা গাড়ি পার্কিং করে রাখলে আপনি বেরোবেন কেমনে মেইন এর পাশে যে সাইড রুট গুলো থাকে যেটাতে আপনার প্রাইভেট প্রপার্টিতে কোনো ম্যাগাজিনে ঢুকে কোনো শপিং মলে ঢুকে কোনো গ্যারেজে ঢুকে এই গ্যারেজ শপিং মল নিজস্ব বাড়ির গেট যেগুলো রাস্তার সাথে কানেক্টেড এই সকল গেটের সামনে পার্কিং করা নিষেধ বিয়ে এবং আপনি আপনিও পার্কিং করতে পারবেন না যেহেতু এটা বিলে এখানে ঢুকা বা বের হওয়ার জন্য এই মুখটা খালি রাখতে হয় এখানে ফের মারে করা যায় কেউ গাড়ির ভিতরে বসে আছে আপনি যখন আসবেন সে শুয়ে গেল সরে গেল তো ফের মারে করা যায় বা পার্কিং করা নিষেধ পাঁচশো ক্যারাভিলের সামনে পার্কিং করা নিষেধ ভেড়া প্রশ্ন

আমরা এই সোমবার পর্যন্ত কিন্তু এই ষোলোর উপরে কুইজ করতে থাকবেন যারা এক্স নাইনে আছেন আমরা মঙ্গলবারে আমরা সতেরো নম্বর থেকে শুরু করবো আর মাত্র আটটা অধ্যায় বাকি আছে তো এক্স কিন্তু আমাদের অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে এক্স আগে শেষ হয়ে গেছে এক্স টেন দুইটা অধ্যায় শেষ সোমবার দিন আরো দুইটা শেষ হয়ে যাবে সো অক্টোবর নতুন বেশ চালু হবে বিশ তারিখে যারা এক্স ইলেভেনে হতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে নক করবেন মাত্র ফিফটি রুতে কিন্তু আপনারা ভর্তি প্লাস এক বছর অ্যাপস পেয়ে যাবেন সাথে আনলিমিটেড ক্লাস আর বই সহ হলো নাইনটি ইয়ার অফ বই সহ যারা ভর্তি আছেন যারা বই নেন না বইটি নিয়ে নেবেন বইয়ের মতো সবগুলা কুইজ প্রিন্ট করা আছে চল্লিশ ইউজার বইটা নিয়ে নেবেন সবাই হ্যাঁ অপর ভালো হয় কেন্দ্র কন্দ চালককে বলা হচ্ছে গাড়ির চালক কন্দ চেনতে মানে চালক ইন সস্তা সুল্লাত সে যদি দিও না স্ত্রাদা ওর মানা শহরের মধ্যে রাস্তা লাত দেশ ডান দিকে যদি সে পার্কিং করে রিকর্ড আপনাকে খেয়াল রাখতে বলছে আল পাসের জেরো আপনি নিজে খেয়াল রাখবেন এবং যাত্রীদেরকে মনে করায় দিবেন রিকর্ড দেয়াল পাসের জেরো আপনি যদি পার্কিং করলেন আপনার সামনে সিটে বসা যাত্রীরা পিছনে যাত্রীরাও তো নামবে পিছনে দরজা দিয়ে তো সেই ক্ষেত্রে পার্কিং করার সময় আপনি যাত্রীদেরকে মনে করায় দিবেন যারা পিছনে আছো তোমরা শুনো কে আপ্রে লেপ লাভ পর তিয়ে দরজা পর তিয়ে মানে কি দরজা দরজা যে এক দরজা খুলতে চাচ্ছে দেটা দান দেখ একটা ডান দিকে দরজা জন খুলবেন দাান দিকে থামাইছেন এখানে কি মাচা পপিদি কাছে থামাইছেন মানুষজন হাত চলা করতে পারে সো যে দরজা খুলবে তাকে আপনি স্মরণ করে দিবেন কি আপে লালাপতী এরা দেস্রা যে দাানদের দজা খুলবে ফারাতে সিনে আইপ দন ট্রাঞজিত তাকে মনে কররা দিবেন যে দেখো দজা খুলা আগে একটু সতর্ক হয়ে নাও

ওই জোনাটা পার্কিং স্পেস গুলা তো নন অফ করে প্রয়োজন নাই ওতে লিজ জারলো সেটা ব্যবহার করা সেলা সস্তা দিব দেবে দুরাতা অল্প সময় পার্কিং করলে সেটা ব্যবহার করার প্রয়োজন নাই এটা ফাজ প্রশ্ন দেখেন এই অধ্যায়ে কিন্তু প্রশ্ন অল্প অত বেশি প্রশ্ন না এই আলোচনাগুলা কিন্তু পড়লে বোঝা যায় ভেরর হবে না ফালস হবে বেসিক জিনিসগুলো যদি আমরা ভিডিও দেখে শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা এই কুইজের যে মিনিংগুলা ওয়ার্ড মিনিংগুলা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো সো আপনারা যারা এক্স নাইনে আছেন বা যারা নতুন যারা এই ক্লাসের ভিডিও তিনটা আপনারা এখন আর্গুমেন্ট হতে গিয়ে অভ্যাস ষোলো ষোলোর উপর সিলেক্ট করে মিক্সড কুইজ করবেন ষোলোর উপরে মিক্সড কুইজ করবেন এভাবে এইভাবে ষোলোর উপরে কুইজ গুলা করবেন এবং পাশাপাশি যেহেতু আমরা মঙ্গলবারের পরবর্তী ক্লাস করাবো আগের অধ্যায় গুলা ভুলে গেলে চলবে না আপনার কি করতে হবে এক থেকে ষোলো পর্যন্ত আপনাকে এরকম ভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে কুইজ করতে হবে তাহলে হলো কি কুইজের মধ্যে আপনি অধ্যায় এক কুইজ পাবেন দুয়ের চারের তারপর ডি ভিয়েতর কুইজ তারপরে প্রেসিডেন্টার কুইজ পাবেন ডি ভিয়েদর কুইজ অব কুইজ পাবেন তারপর আবার অধ্যায় এগারোর কুইজ বারোর কুইজ সবগুলো অধ্যায়ের কুইজ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেগুলো আমরা ইতিমধ্যে এক্স নাইনে অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো সেক্ষেত্রে আপনারা বেশি বেশি এই নেক্সট ক্লাস মঙ্গলবারের আগে এটিগুলো আপনার হোমওয়ার্ক শুধু এক থেকে ষোলো পর্যন্ত মিক্সড কুইজ করতে থাকবেন আর যখন মিক্সড কুইজ করবেন কোনো কুইজ না বুঝেন আমাদের মধ্যে রাখা কুইজটা সেভ করে রাখবেন আর যদি এটা থিওরি না বুঝেন এই এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি থিওরি তে নিয়ে যাবে থিওরিটা একবার রিডিং করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর যেগুলা সেভ করে রাখবেন সেগুলা কিন্তু আপনারা এই অ্যাপস এর মধ্যে এই নোটে গেলে কিন্তু ওই পোস্টগুলো এখানে আবার দেখতে পারবেন যেগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে তো আজকে এতটুকুই আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সোমবার দিন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন যারা আছেন গ্রুপে ভিডিও দেওয়া আছে অধ্যায় তিন এবং চারে দেখে ফেলবেন সোমবার দিন আমরা দুইটা অধ্যায়ের উপরে আলাদা আলাদা কুইজ করবো ডিভিটের উপরে একটা অবলিকর উপর একটা এরপরে এক থেকে চার পর্যন্ত মিক্সড কুইজ দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম